আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেব যে ভাড়া গাড়ির ব্যবসা কীভাবে করবেন, অর্থাৎ আপনি একটি গাড়ি নিয়েছেন, এটিকে ভাড়াতে আপনি কীভাবে ব্যবসাটি করবেন। তো বন্ধুরা দেখুন, বাংলাদেশে বর্তমানে 5 থেকে 7 লাখ টাকার ভিতরে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন। আর যদি আপনি নতুন নিতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি পোষাবে না, যেহেতু আপনি ভাড়ায় কাজটি করবেন। তাই আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড আপনি গাড়ি নিয়ে কিন্তু এই ভাড়ার ব্যবসাটি করতে পারেন। দেখুন, আপনি এক্ষেত্রে আপনাকে যেটা হতে হবে, অবশ্যই আপনাকে নিজে ড্রাইভার হতে হবে। যদি আপনি ড্রাইভার হন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি বেশি লাভ করতে পারবেন। আর যদি ড্রাইভার দিয়ে কাজটি করেন, এক্ষেত্রে কিন্তু আপনি বেশি পরিমাণে লাভ করতে পারবেন না। তো আমি বলবো যে যারা করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে দেশে চলে যাচ্ছেন, আমার এমন ভাইরা, আপনার যদি ড্রাইভিং জানা থাকে, আপনি কি করতে পারেন, 4-5 লাখ টাকার ভিতরে একটি গাড়ি নিয়ে এই গাড়ির ভাড়া ব্যবসাটি করতে পারেন। দেখুন, বর্তমানে বিয়ে শাদিগুলোতে বা বিদেশ থেকে কোনো যাত্রী গেলে কিন্তু একটা যাত্রী এয়ারপোর্ট থেকে আপনি বাড়িতে নিয়ে যাবেন 2000, 4000, 5000, অর্থাৎ 2000-এর নিচে ভাড়া পাবেন না। 2000 থেকে উপরে আপনি যার থেকে যেটা নিতে পারেন। বিয়েগুলো তো সেম 2000-3000 করে আপনি পাবেন। তো দেখুন, মাসে যদি আপনি 15টা বা 10টা যদি আপনি ভাড়া পান 2000 টাকা করে, 10টা পেলে 20,000 টাকা, আর যদি 3000 টাকা করে পান, তাহলে 30,000 টাকা আপনি ইনকাম করতে পারতেছেন ঘরে বসেই, পাশাপাশি আপনি অন্য কাজে করতে পারতেছেন। এক্ষেত্রে আপনি কী করতে হবে, আপনি একটি গাড়ি নেবেন সেকেন্ড হ্যান্ড 4-5 লাখ টাকার ভিতরে, নিয়ে আপনি কী করবেন, গ্রামের বাজারে দোকানে দোকানে আপনি নাম্বারটি দিয়ে দেবেন। দোকানদারদেরকে বলবেন যে কারো যদি এমার্জেন্সি, কেউ অসুস্থ হয়, কারো যদি গাড়ি লাগে, আমার নাম্বারটা আছে, আমার নাম্বারে কল করবেন। আপনি পান দোকান, চায়ের দোকান, এমন দোকানদারদের কাছে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তাহলে কী হবে, যে কারো কোনো সমস্যা, কারোর কোনো সমস্যা হলে আপনার কাছে ফোন করবে গাড়ির জন্য, বা কারো এমার্জেন্সি হসপিটালে যেতে হবে, বা কারো বিয়ে বাড়ি বা অন্য অন্য কাজের জন্য আপনাকে তারা কল করবে। আপনি এই ক্ষেত্রে কিন্তু ভাড়া বেশি পাবেন। তা আমি বলবো যে বেশি লাগবে না, মাসে 10টি ভাড়া পেলে যথেষ্ট। 3000 টাকা যদি আপনি 10টি ভাড়া পান, এতে আপনি যথেষ্ট, আপনি ভালোভাবে চলতে পারবেন। পাশাপাশি যদি আপনি পুঁজি থাকে, আপনি আরেকটি গাড়ি নেন, ওটা ভাড়াতে দিয়ে দেন ড্রাইভারকে দিয়ে, তাহলে আপনি কিন্তু মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এটি খুবই লাভজনক ব্যবসা। বর্তমান সময়ে আপনি ইচ্ছে করলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। তা আমি বলবো না, আপনাকে পুশ করবো না যে ব্যবসাটি করতে। অনেক ব্যবসার আইডিয়া আছে, আপনি যেটা মনোভূত হবে, যেটা আপনার ভালো লাগবে, আপনি ওই ব্যবসাটি করবেন। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। তো বন্ধুরা, আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন, প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিষয়টি শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।